এই বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইয়েদুর রহমান। জনাব ডক্টর সাইয়েদুর রহমান, আপনাকে নিউজ 24 এ স্বাগত। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাই, প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে তো কাল থেকে, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও আসলে কি ধরনের পদক্ষেপ বা সচেতনতা প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? ধন্যবাদ। আসলে এটা একটা বিরাট সুসংবাদ বাংলাদেশের জন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন, বিশেষ করে প্রাইমারি লেভেলে, এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ। আমরা মনে করি যে অভিভাবকরা ইতিমধ্যে দীর্ঘদিন যাবত এটা সম্পর্কে শুনেছেন এবং এখানে যে বেশ কিছু ডিরেক্টিভস বা দিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ের জন্য, কিন্তু প্রধানত যেটা আপনি বললেন যে মূলত এটা নির্ভর করবে অভিভাবকদের সচেতনতা এবং ছাত্রছাত্রীদের সচেতনতার উপরে। প্রতিষ্ঠানে যে কথাগুলো বলা হচ্ছে যে প্রথমত তারা আসলে কতগুলো সাধারণ হাইজিন, যেটা বলা হচ্ছে যে বারে বারে হাত এবং রেসপিরেটরি হাইজিন বলে, মানে যেটা ওনারা কাশি দেওয়ার সময় মুখ ঢেকে ফেলা, এগুলো সাধারণ নিয়ম। ইতিমধ্যে গত দুই বছরে সব শিশু এগুলো শিখে ফেলেছে, কিন্তু যেটা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং হয় সেটা হচ্ছে স্কুলগুলোতে ভেন্টিলেশন ঠিকভাবে রাখা এবং যে দূরত্ব, মানে যেটুকু এটা রাখা বেশ কঠিন হবে। অনেক দেশে কিন্তু এই জায়গাগুলোতে যদি কাছাকাছি হয় সেখানে তারা স্কুলগুলোতে কার্বন ডাইঅক্সাইড মনিটরিং এর ব্যবস্থা করেছে যে ভেন্টিলেশন ঠিকভাবে হচ্ছে কিনা, এটা সাধারণ একটা মনিটর সেগুলো দেওয়া আছে এবং ওইটা যদি অসুবিধা হয়, আসলে স্কুলগুলোতে ক্লাসরুমে, আমাদের দেশে অনেক স্কুলে ক্লাসরুমে ভেন্টিলেশন ঠিক করা হঠাৎ করে হয়তো বা কঠিন হয়ে উঠবে, যথেষ্ট ফ্যান তৈরি করা বা যথেষ্ট জানালা রাখা যদি অসম্ভব হয় সেক্ষেত্রে আসলে খোলা জায়গায় একটা ভালো বিকল্প হতে পারে। অতএব স্কুলগুলো তাদের নিজস্ব অবকাঠামো অনুযায়ী আমার বিশ্বাস যে তারা সেই ব্যবস্থাগুলো নিবেন। ইতিমধ্যে প্রচুর এগুলো নিয়ে হোমওয়ার্ক হয়েছে এবং সেগুলো স্কুলের শিক্ষক এবং কর্তৃপক্ষকে জানানো আছে। আমাদের বিশ্বাস যে ওগুলো মেনে যেন খোলা হয় এবং খুবই সতর্ক থাকা যে প্রতিটি কেস, যেটা বারবার বলা হচ্ছে যে কেস যেন ডিটেক্ট করা যায়, খুবই দ্রুত টেস্ট করা, ওকে আলাদা করে রাখার জন্য প্রতিটি স্কুলে ব্যবস্থা আছে শুনেছি আমরা, আইসোলেট করে রাখার জন্য একটি রুম থাকবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা যেন কোনোভাবেই কোনো আতঙ্ক ছড়িয়ে না পড়ে। কারণ আমরা জানি যে শিশুদের অসুস্থতা পিতা মাতা অভিভাবককে সাংঘাতিকভাবে ভয় পাইয়ে দিবে, অতএব প্রথম থেকে এই ব্যাপারটিতে সতর্ক থাকা দরকার যেন হঠাৎ করে কোন একটি স্কুল বা কোন একটি প্রতিষ্ঠানে যেন অনেক বেশি শিশু অসুস্থ হয়ে না পড়ে। অতএব খুবই দ্রুত চিহ্নিত করতে পারা, তাকে আলাদা করা এবং তার জন্য সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা রাখা, এগুলো না এগুলো করলে আশা করা যায় যে খোলার ব্যাপারটি আমাদের দেশের জন্য শিক্ষার যে দীর্ঘদিনের স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটি প্রথম ভালো ধরনের একটি উল্লম্ফন বা মাইল ফলক হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়ে যদি বলতে চাই, বাচ্চাদের নিরাপদ রাখতে অভিভাবকদের কতটা সতর্কতা জরুরি আপনি কি মনে করছেন? প্রথমত যে তাদেরকে এই ব্যাপারটা শিখে দেওয়া, এটাকে বারবার বলছি, প্রশিক্ষণ যে হাতটা থুতনির উপরে উঠবে না, এটা একটা সাধারণ প্রশিক্ষণ, সবাইকে হাত হাত থুতনির উপরে যাবে না, এই প্রশিক্ষণটা ব্রেইন ট্রেইন বলি আমরা, এটা যদি বাচ্চাদেরকে কিভাবে করা যায়। বাচ্চারা যখন ফিরে যাবে এটার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে, বাচ্চারা ভাইরাস বয়ে নিয়ে যেতে পারে বাসায়, অতএব এই ব্যাপারটি সতর্ক থাকা দরকার এবং তাদের সঙ্গে ঘরে যদি বয়স্ক মানুষ থাকে তাদের সঙ্গে আসলে খুবই দ্রুত যেন সংস্পর্শে তারা না যায়, এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করা বা সাবধান থাকা অভিভাবকদের পক্ষ থেকে। এবং তাদেরকে আসলে অনেক দেশে এখনো মাস্কের কথা বলা হয়, যদিও আমরা বলা হচ্ছে যে মাস্ক পরা খুব প্রয়োজনীয় না, কিন্তু ট্রান্সপারেন্ট মাস্কের ব্যাপার বা ট্রান্সপারেন্ট ফেস কভার এখনো পৃথিবীর বহু দেশে রিকমেন্ড করা হচ্ছে, যেটা কিছুটা হলেও আসলে ভাইরাস ট্রান্সমিশন বন্ধ করবে। সো অভিভাবকরা আসলে এই ব্যাপারটা দেখবেন যে তারা ফিরে যাওয়ার পর তাদের সম্পূর্ণ সব কাপড় চোপড় গুলো পাল্টে এবং তাদের সঙ্গে বয়স্ক বা অসুস্থ মানুষের দেখা হওয়াটা যেন অন্তত আলাদা রাখেন। জনাব ডাক্তার সাইয়েদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।